নমস্কার দর্শক কাজের সন্ধানে থাকা প্রত্যেকেই অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে শূন্য পদ পেয়ে যাবেন এবং এই নোটিফিকেশনের যা যা থাকবে বিস্তৃত ডিটেলসে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব যারা এই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তাহলে নোটিফিকেশনের প্রত্যেকটি বিষয়ে আপনার ভালোভাবে জানতে পারবেন তো দর্শক যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন পরবর্তী সকল প্রকার কাজ প্রান্ত এবং এডুকেশন रिलेटेड ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো পদ্ধতিতেই ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে লাল রঙের সাবস্ক্রাইব লিখা অপশন ক্লিক করে পাশে আসা বেল বাটন থেকে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। ওয়েলকাম ভিউয়ার্স সরাসরি চলে আসলাম আজকের অফিশিয়াল নোটিফিকেশন যেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে দেওয়া হয়েছে। একেবারে সম্পূর্ণ নতুন নোটিফিকেশন দেখে নেছি প্রথমে কী দেওয়া হয়েছে। অনলাইন অপ্লিকেশনের ইনভাইটস ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ টোয়েন্টি পারমানেন্ট ভেগেন্সিস অর্থাৎ সম্পূর্ণ ভেগেন্সি যদি বলি তাহলে টোয়েন্টি ভেকেন্সিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে প্রিন্সিপাল গ্রুপে গ্রেজুয়েটেড গভর্নমেন্ট পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে যেই পোস্টটা এখানে ক্লিয়ার হবে লেখা হয়েছে যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন নিচে দেখে টেবিলের মধ্যে পোস্ট নেই আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভেকেন্সি এবং টোটাল পোস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে পোস্ট যদি বলি অবশ্যই প্রিন্সিপাল পোস্টে নিয়োগ করা হচ্ছে এসসি চারটি এসটি ছয়টি এবং আদার্স দশটি শূন্যপদ পেয়ে যাবেন টোটাল কিন্তু এখান থেকে আপনারা কুড়িটি ভ্যাকেন্সি পাবেন সিএসটি ইউ আর ক্যাটাগরিগুলি মিলিয়ে শ্রদ্ধেয় দর্শক দেখে নিন এই পোস্টগুলির জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করতে গেলে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অবশ্যই আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে সতেরো চার দু হাজার বাইশ থেকে অ্যাপ্লিকেশন চলবে কুড়ি পাঁচ দুহাজার বাইশ পর্যন্ত এই ডেটের মধ্যেই আপনাকে অ্যাপ্লিকেশনটা অনলাইনে কমপ্লিট করতে হবে এবং যারা এখানে করবেন অ্যাপ্লিকেশন ফিস আপনাদের জন্য রাখা হয়েছে এস সি এসটি বিপিএল কার্ড হোল্ডার যারা আছেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এপ্লিকেশন করবেন এবং আদার্স ক্যাটাগরি যারা আছেন প্রত্যেকেই কিন্তু চারশো টাকা দিয়ে আপনাদের করতে হবে শ্রদ্ধীয় দর্শক এবার আমরা আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে এখানে করার জন্য এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থেকে প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব পিএইচডি ডিগ্রি কিন্তু আপনাদের থাকতে হবে অর্থাৎ এই নোটিফিকেশনে যেহেতু প্রফেসর নিয়োগ করা হচ্ছে সেই কারণে যোগ্যতা কিন্তু অনেকটাই বেশি রাখা হয়েছে যারা পিএইচডি করেছেন আপনারা এই নোটিফিকেশনটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেখান থেকে আপনারা কালেক্ট করবেন কালেক্ট করে দেখবেন বেসিক যে কোয়ালিফিকেশন অবশ্যই পিএইচডি হোল্ডার হতে হবে সঙ্গে কিছু এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে রিসার্চ পেপারের উপর সেই করে থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এজ লিমিট যদি আমরা বলি ম্যাক্সিমাম ফিফটি ইয়ার্স মধ্যে যারা আছেন প্রত্যেকে এলিজিবল আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এজটা কাউন্ট করা হবে কুড়ি পাঁচ দু এই ডেট ধরে কিন্তু আপনাদের এজটাকে কাউন্ট করা হবে শ্রদ্ধীয় দর্শক আজকের নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি বাকি যে আশা হোল্ডার নিজের দেখে বুঝতে পারবেন যাই হোক দর্শক যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকে দেখেছেন অসংখ্য ধন্যবাদ চেষ্টা করবেন প্রত্যেককে ভিডিওগুলি শেয়ার করে দেওয়ার জন্য যাতে সেই সকল মানুষের কাছে আমাদের এই ভিডিওগুলি পৌঁছে যায় যারা এই পিএইচডি ডিগ্রি নিয়ে বসে আছে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন বিদায় নিচ্ছি আজকের মতো শুভরাত্রি